নমস্কার রাত ৮টার আকাশ বার্তা আপনাদের স্বাগত। আজ ভোররাতে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। প্রায় ১২ বছর পর আগেকার রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় লালগড়ের বাড়ি থেকে তাকে পাকড়াও করেছে এনআইএর ৪০ জনের টিম। দরজা ভেঙে গ্রেপ্তার করা হয় ছত্রধরকে। তাকে দুদিনের জন্য এনআইএর হেফাজতের নির্দেশ দিল আদালত। শুনবো ছত্রধরের গ্রেপ্তারি নিয়ে ঠিক কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেখুন, ছত্রধর মাহাতোর উপরে ইউএপিএ কেস ছিল, রাজ্য সরকারই করেছিল, তাকে অ্যারেস্ট করে জেলেও রেখেছিল, খুনের তার উপরে অভিযোগ আছে। তো আমার মনে হয় সেগুলো এনআইএ তদন্ত করতে গিয়ে যে তথ্য পেয়েছে তার আধারে তাকে অ্যারেস্ট করেছে। চোট পাওয়ার পর আজ ফের নন্দীগ্রামে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন আগামী চার দিন এখানেই থাকবেন তিনি, ভোট করে তারপর যাবেন। আপনার পাশের ঘরেই আমি থাকব নন্দীগ্রামে। আমি আজ কাল পরশু পরশু ভোটের দিন পর্যন্ত থাকব। আমি ভোটটা করে দাও যাব, সুতরাং আমি থাকব, দেখা হবে, আমি লক্ষ্য রাখব। প্রথম দফার ভোটে ৩০-এর মধ্যে ২৬টা আসন পাবে বিজেপি, সাংবাদিক সম্মেলন করে এমনই পূর্বাভাস দিলেন অমিত শাহ। বঙ্গাল মে হাম ৩০ মে সে ২৬ সিট সে জ্যাদা ভারতীয় জনতা পার্টি বিজয়ী হো রহি হ্যায় আর প্রচন্ড বহুমত কে সাথ সিটে জিত রহি হ্যায়। হামারি সিটে ভি বড়ি মাত্রা মে বড় রহি হ্যায় আর সিটো পর জিত কা অন্তর ভি মার্জিন ভি বহুত বড়ি মাত্রা মে বড় রহা হ্যায়। নন্দীগ্রাম হামারে লিয়ে এক সিট হ্যায়। মে নন্দীগ্রাম কে মতদাতাও কো ইতনা হি কহনা চাহতা হুঁ কি বঙ্গাল কে অন্দর পরিবর্তন অগর করনা হ্যায় তো বঙ্গাল কি ২০০ সিটো নে পরিবর্তন করনা পড়েগা। নন্দীগ্রাম অকেলা হি কর দে তো বঙ্গাল কে অন্দর আপনে আপ পরিবর্তন হো জায়েগা। তো মেরি বঙ্গাল কে নন্দীগ্রাম কনস্টিটুয়েন্সি কে মতদাতাও কো অপিল হ্যায় কি পরিবর্তন তো আপকে হি হাত মে, আপ অকেলে হি কর দিজিয়ে, পরিবর্তন হো জায়েগা। অমিত শাহকে ঢপবাজ বলে নিশানা করলেন ডেরেক ও ব্রায়ান। প্রথম দফা ৩০ আসনের মধ্যে ২৬টা পাওয়ার যে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারই পাল্টা জবাব দিলেন ডেরেক। উনি ঢপবাজ, যদি ঢপবাজ না বুঝতে পারেন তো আরেকটা বলি আপনি গুলবাজ। রাজস্থান কি হয়েছে, ওখানে বলেছে তোমরা ১২০টা পাচ্ছ, পেয়েছো ৭০। মধ্যপ্রদেশ বলেছে ২/৩ পাচ্ছ, পেয়েছো ১/৩। ইনি এটা করে থাকেন, করেছেন কারণ কারণটা বুঝে গেছেন। কারণটা হয়েছে যে কর্মীদের একটু, বিজেপি কর্মীদের একটু মনোভাব বাড়াতে হবে। নন্দীগ্রামের দাউদপুরে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় তেড়ে ফুড়ে আন্দোলনে নামল বামেরা। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আজ নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ অবরোধ হয়। প্রচার চলাকালীন গুটি কয় তৃণমূলের বীরপুঙ্গ বেশে আমাদের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি, পারবেও না। নন্দীগ্রামে একটা দল কার্যত হাঁটু গেড়ে বসে আছে, প্রচারে বেরোতেই পারছে না, আর একটা দল সিকিউরিটি গার্ডের ঘেরা টোপে গাড়ি হাঁকিয়ে ধুলো উড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। মিঠুনের রোড শোতে ফের চোখে পড়ার মতো ভিড়। আজ বাঁকুড়ার ইন্দাসে নির্মলধারা সমর্থনে রোড শো করেন, এরপর কেশপুরে প্রীতিশ কুমার এবং দেবরায় ভারতী ঘোষের সমর্থনে রোড শো এবং সভা করেন তিনি। মিঠুন যাওয়ার আগেই কেশপুরে তৃণমূল বিজেপির দফায় দফায় সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আকাশবার্তার প্রতিনিধি অনুভব সেনগুপ্তকে তার মত জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আমরা যে ইভিএম মেশিন নিয়ে সন্দিহান ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দিহান ছিলেন, সেটা অন্তত প্রথম দফার এই মেশিনে ২ টিপছি ৩ চলে যাচ্ছে, তা তো মারাত্মক, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। নির্বাচন কমিশন এবার যে নিয়মটা করেছিল, যে কোনো জায়গার এজেন্সি বুথে বসতে পারবে, যেটা নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন এবং এ তো বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, বিজেপি যা বলছে, যা ডেপুটেশন দিচ্ছে নির্বাচন কমিশন সেটাই করছে। এতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে আজ রাত ১০টায় আকাশহাটে মুখোমুখি নন্দীগ্রামের বামপ্রার্থী মীনাক্ষী। হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই তার, তবুও আত্মবিশ্বাসে খামতি নেই এই তরুণ তুর্কির। দোল উৎসবে কসবার প্রার্থী শতরূপ ঘোষ সকালেই পথে নামলেন, নিবিড় জনসংযোগ করলেন এলাকার মানুষদের সঙ্গে, সঙ্গে ছিলেন অভিনেতা রাহুল আর সৌরভ পালধি। রাত ৮টার আকাশবার্তা এখন এই পর্যন্ত, এরপর আকাশবার্তা বিস্তারিত দেখুন রাত ১০:৩০টায়। নমস্কার।